আপনি যখন স্থানীয় বাজার থেকে একটি ইলিশ কিনবেন, সম্ভাবনা অত্যন্ত প্রবল যে সেই মাছটি হবে নারী ইলিশ, অর্থাৎ যার পেট ভর্তি ডিম। ইলিশের মৌসুমে আক্ষরিক অর্থেই দেশের প্রতিটি বাজার উপচে পড়ে নারী ইলিশে। অথচ পুরুষ ইলিশ যেন অমাবস্যার চাঁদের মতোই দুর্লভ। বিশেষজ্ঞরা বলছেন, অক্টোবর মাসে যখন ইলিশের প্রধান প্রজনন মৌসুম চলে, তখন প্রায় সমপরিমাণ নারী ও পুরুষ ইলিশই নদীর উজান পেরিয়ে আসে মিঠা পানিতে। তাহলে এই পুরুষ ইলিশরা সব যায় কোথায়? কিভাবে তারা লোকচক্ষুর অন্তরালে উধাও হয়ে যায়? মাছ ব্যবসায়ীরা বলেন, আমরা পুরুষ ইলিশ নিয়ে মাথা ঘামাই না, আমরা এতেই খুশি যে সবগুলো মাছই নারী ইলিশ আর তাদের পেট ভর্তি ডিম। ক্রেতারাও এমন ইলিশই চায়, তাই এগুলোই বিক্রি হয়। মৎস্য সম্পদ সংরক্ষণ নিয়ে কাজ করে ওয়ার্ল্ড ফিশ নামের একটি আন্তর্জাতিক সংস্থা। সেখানকার ইলিশ বিশেষজ্ঞ ডক্টর আব্দুল ওয়াহাব বলেন, ইকোফিশ প্রকল্প থেকে পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে, প্রজনন মৌসুমে একটি ইলিশের ঝাঁকে নারী পুরুষের অনুপাত থাকে 55:45। তাহলে আমরা চারদিকে কেবল নারী ইলিশই দেখি কেন? পুরুষ ইলিশ আসলে আমরা যতটা ভাবি ততটা বিরল নয়। জেলেরা তাদের জালে পুরুষ মাছও ধরে, কিন্তু কোন মাছটি পুরুষ আর কোনটি নারী তা তারা আলাদা করতে পারে না, কেননা পুরুষ ইলিশের কোনো জননাঙ্গ নেই। ইলিশ প্রজনন কর্মে লিপ্ত হয় না, পুরুষ মাছ পানিতে তাদের শুক্রাণু ছেড়ে দেয় এবং নারী মাছ তার উপর ডিম্বাণু ছেড়ে সেগুলোকে নিষিক্ত করে। ডক্টর ওয়াহাব বলেন, নারী ইলিশটা যেভাবে পানিতে তাদের ডিম ছাড়ে, পুরুষ ইলিশরা পানিতে ঠিক সেভাবেই ছাড়ে তাদের বীর্য। আর এই দুটি জিনিস প্রায় একই রকম দেখতে। শুধু এটুকুই ব্যতিক্রম যে পুরুষ ইলিশদের ভেতরে ডিম থাকে না, কিন্তু সে কথা ডিম ছাড়া নারী ইলিশদের বেলায়ও প্রযোজ্য। তাই কেবল একজন বিশেষজ্ঞের চোখই বলতে পারে কোন ইলিশটি পুরুষ। ঠিক তেমনই একজন বিশেষজ্ঞ হলেন ইকোফিশের চাঁদপুর ভিত্তিক গবেষণার সহযোগী কিঙ্কর সাহা। কিঙ্কর বলেন, বেশ কয়েক বছর আগে একটি গবেষণার কাজে আমি ছিলাম চরভৈরবের একটি মাছ ধরা নৌকায়। পানি থেকে জাল গোটানোর পর জেলেরা সবাই খুব মর্মাহত হয়ে পড়েন। জালে আটকা পড়া মাছগুলো ছিল আকারে ছোট এবং এরা দেখতেও ছিল তুলনামূলকভাবে দুর্বল, ছোট এবং অনাকর্ষণীয়। একটু ভালোভাবে খেয়াল করতেই আমি বুঝলাম সেখানকার প্রায় 62% মাছই ছিল পুরুষ। এটি ছিল প্রধানত একটি পুরুষ ইলিশের ঝাঁক, যা বেশ বিরল একটি ব্যাপার, কেননা একটি মাছের ঝাঁকে সাধারণত 40-45% ইলিশ পুরুষ হয়ে থাকে। চাঁদপুরের মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ডক্টর আনিসুর রহমান বলেন, নারী ইলিশের মাঝে যে দীপ্তি দেখা যায়, পুরুষ ইলিশের ভেতর তা অনুপস্থিত। তারা দেখতে কদাকার না হলেও কিছুটা কম আকর্ষণীয়। গতানুগতিক মাছের বাজারে তাই আর এসব পুরুষ ইলিশের ঠাঁই হয় না। জেলেরা সেগুলোকে আলাদা করেন এবং পাঠিয়ে দেন লবণ মাখিয়ে শুকানোর জন্য। স্থানীয় কৌশলে সংরক্ষিত এসব ইলিশকে বলা হয় নোনা ইলিশ। ডক্টর আনিসুর রহমান আরও বলেন, আমরা বাজারে ডিমহীন নারী ইলিশও পাব। ডিম ছাড়ার পর ফিরতি যাত্রায় নারী মাছদের খুব ক্লান্ত দেখায়, তখন তাদেরকে পুরুষ ইলিশের মতোই অনাকর্ষণীয় দেখায়। ফলে একজন সাধারণ জেলের পক্ষে একটি ইলিশ নারী না পুরুষ তা শনাক্ত করা আরও দুরূহ ব্যাপার হয়ে দাঁড়ায়। স্থানীয় ভাষায় জেলেরা তাদের ডাকে পাইক মাছ বলে। মেঘনার জেলেরা বলেন, আমরা জানি এবং শুনেছিও আমাদের ধরা মাছের মধ্যে পুরুষ ইলিশ আছে, কিন্তু আমরা তাদের শনাক্ত করার ব্যাপারে মাথা ঘামাই না। আমাদের একমাত্র চিন্তার বিষয় মাছের আকার ও চেহারা। আমাদের জন্য মাছ দুরকম, ভালো মাছ ও পাইক মাছ।